তো আমি লেজেন্ডারি টুতে ফাইনালি উঠছি, উঠতে পারছি, লাকিলি উঠতে উঠতে পারছি ভাই। এই যে আচ্ছা, 121 121 24, 121 125, 123 আমার, পিএসজির সাথে খেলা হারশাদ, আমার অ্যাওয়ে ম্যাচ একটু বাকি আছে, ও আমার থেকে ফ্যান একটু বেশি না, অল্প তো ইয়া। তো যেটা বলতেছিলাম, লেজেন্ডারি টুতে আমি কখনোই উঠি নাই, রিসেন্টলি আমি উঠছি, মানে খুবই খুবই ক্রুশাল একটা মোমেন্ট, মনে হয় না আমি এর বেশি যাইতে পারবো। লেজেন্ডারি টু এর উপরে ওঠা তো ভাই আমার খেলা এমনিই যেই লেভেলের আগা, এই জায়গায় ওই জায়গায় হাইগা যাই পুরাপুরি। তো এখন দেখা যাক, তার উপরে আমার আবার সাব নেই, আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার সাব নেই। আমি সাব দিলে ভাই আবার মানে, আচ্ছা ওপোনেন্ট আবার ডিসকানেক্টেড, এআইয়ের সাথে খেলা ভাই, বেলিং হাম ভাই, ভাই টিমের সাথে তো খেলা পারবো না। আচ্ছা এআইয়ের সাথে খেলে দিই কেমন লাগে, এর সাথে খেলছি বাট টিম ওর ভালো, ওর টিম ভালো থাকলে এআইও ভালো থাকে ভাই, কী একটা অবস্থা। আচ্ছা ব্যালেন্স দিয়ে রাখলাম, শুরু কর শুরু কর, এখন তো ভাই এই নাটক, বলটা নিয়ে জোর দে, এই সুযোগ এই সুযোগ এই সুযোগ, স্কিল থ্রো থ্রো, এত ভাই এত মারি নাই, এত মারি নাই, এত মারি নাই, কে মানে কে মানে কে কারে বলটা দিলাম, পেলে 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 টানবো, ও সেভ। আচ্ছা এআইয়ের সাথে মনে হয় তো বা এআইও ভাই ভালো টিম হলে এআইও ভালো করে ভাই, হাকিমিও আছে এদিক দেখে, বেলিংহাম এদিক দিয়ে বলটা সেভ করতে পারলাম না, না পারা আমি রবিন ভ্যান পার্সি বলটা আনতে হাকিমি নিয়ে নিব অফকোর্স, চার বলারে কি আটকাইছ না, ফোরেন কই দিমু বলারে, কই দিমু কই, ফাইন ছাড় তুইও ছাড়, তুই হিল মার। আমি ভাবছি আমি আমি এই ভুলে আমি ভাবছি এটারে এই কী বলে রেফারি ভাবছিলাম, পাচ্ছি উপরে দেখ, পারবো 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 পারবো, কিন্তু মেসি পারবো না মনে হয়। ওয়েট ওয়েট ভালভার্দে এদিক দেওয়া, কেউ নাই যা নিয়ে নিছে বলটা, সুন্দর 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 সুন্দর, ওই কিন্তু উপরে ঢুকলেই পারে, ওই কিন্তু উপরে ঢুকলেই পারে, ওই কিন্তু উপরে ঢুকলেই পারে, এখান থেকে চালা দিয়ে যদি গোলটা হয়ে গেছে ভাই, যদি গোলটা না, গোলটা হয়ে গেছে ফাইনালি, গোলটা হয়ে গেছে, ফাইনাল মেরে দিছি দেখতে, এইভাবে গোল শেষ। মেসি এই সাইডে না, ওই আমি আবার ইয়া করে রাখছিলাম, থ্রো দিয়ে রাখছিলাম মেসির, তো এদিক দিয়েই ঢুকতেছিল, ওই ওই দিক দিয়ে ঢুকতে পারে না, ওই দিক দিয়ে ঢুকতে পারলে হয়তো আমি থ্রো ছেড়ে দিলে ওদিক দিয়ে কাজ হয়ে যেত, মাঝখান দিয়ে হয় আমি ক্রস করতাম অথবা ওয়েট 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 অথবা থ্রো ছাড়তাম অথবা পাশে দিয়ে দিতাম নর্মালি। আরে ভাই 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 কথা কইতেছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, কই যে টিপ পরে ভাই, মাঝে মাঝে কই যে টিপ পরে, সুযোগ দিছি, এটা তো সেট খেলিস, রবিন ভ্যান পার্সি ভাই, লগে মনে হয় হাকিমই ছিল, দিয়ে দিস, মানে বললাম না যে এআইও ভালো খেলে, যদি টিম ওইরকম হয়, ওই লেভেলের টিম হয় তাহলে এআইও ভালো খেলবে, ফাড়াই দিবে ভাই এআই। হাকিমই ছিল মনে ভাই, পিছন থেকে হাকিমের পিছন থেকে রবিন ভ্যান পার্সি জ্বালা দিছে ভাই, এমনিও বান্দায় যেই গোল দেয়। ফাইন 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 ফাইন, ক্রসে কি কাজ হবে, গোল হয়ে গেছে, গোল 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 ফো ভাই, ক্রস সঙ্গে সঙ্গে গোল, কনসিড করার সঙ্গে সঙ্গে গোল, আবার দিয়ে দিছি, যাক যাক 2-1 2-1, এটা ভালো ছিল, মাঝখান দিক দিয়ে ঢুকতে দেখছি আমি জাস্ট ক্রস, আমি তো আগে মানে প্রস্তুতি নিতেছি, ক্রস 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 কোথায় কোথায়, একদম কর্নারের সাইডে যা, কর্নারে একদম সাইডে যা, কোনায় যা গোলটা হয়েছে, সেটা ভালো। এবার দেখি কি হয় না হয়, এই ফ্যাক্ট দিয়ে বলটা নেওয়ার ভাই নিতে পারি না ভাই, বলদ তো আমি তো ভাই বলদ, এমন বলদ আমি করতে পারি। 45 মিনিট হাফ টাইম, প্লেয়ার আমার অলরেডি হাঁপাই গেছে, মার্কিন হোস ভালোই খেলে, তবে আমার ওই যে আকুনের বদলে একটু ভালো স্ট্রং, মানে আকুনা স্ট্রং আছে বাট একটু লম্বা, ফিজিক্যালিটি আর একটু চেঞ্জের দরকার আছে, তবে একটু লম্বা চাচ্ছি আর ফাস্ট চাচ্ছি এখন। আর ওদিক দিয়ে আমার ভাই আরেক সমস্যা হচ্ছে স্ট্রাই, অ্যাটাকে খুব ভালো একটা ইয়াতে নাই আমি, পজিশনে নাই, এটাও মেবি গোল না, লেট করে লাইছে, কেউ না বের হয়ে গেছি, পাস দে বলারে, পাস দে, কি করতেছি কি আমি, চাইতেছি কি আর, মানে আমি বুঝতেছি না যে আমি কই দেবো, ভুল করছি এটা, ভুল করছি ভুল করছি, মেসিটা চালা দিলে কিন্তু ভালো, আমি মানে কনফিউজ হয়ে গেছি, এদিকে এত কিছু চলতেছে আর এত এই সাইডে স্কিল করতে করতে আইসা করছি যে আমি কই ভাই এখন মেবি আর পারবো না, গোল না মনে হয়, এইবারও চান্স আছে, সুন্দর ভ্যান ডাইকের দিয়ে একটা গোল দেওয়ার চান্স কি করতে পারি,
মনে হয় না এটা গোল হইব না, এইবার হইলে হইতে পারে, ভালভার্দে গোল দিল দিতে পারে, ভালভার্দের গো কর্নার তো মেবি, হ্যাঁ মার্টিনেজের সেফ কর্নার, কর্নার কর্নার কর্নার, ভ্যানডাইক ভ্যানডাইক গোল দিয়ে দেখা দে, পারবি না তুই, মার্কিনস তুই মারিস না, তুই চালা দে জাস্ট গোল, যা শেষ। আহ ভাই কে কে ছিল এটা, জিয়েত ছিল মনে হয় নাকি ফোরেন, না জিয়েতই ছিল মেবি, আর রে এত বড় চান্সটা মিস করছো, আরে ভাই মার রে আই মার, সরি অফিস থাকো স্ক্রিনে মার, আরে সরছি সরছি মার সরছি আর মারছে ভাই, এআই ইজ ফানি, আরে ভাই খাইয়া গেলাম এই শেষ মুহূর্তে, ভাই কি ছিল এটা, 100% গোল ভাই, এমনি করে চালা দিল সোয়াইপ করলো জেস্টার দিয়ে খেললো ওটা গোল হয়, এইটাও ভাই এআই এই মিস করে না, আমি দেখিনি কখনো এটাই, আমি তো আমি তো গোল খাই গেছি আগে করে দিছি আমি, আমি ফল রবিন বেন পার্সি ঠেকাইছি মেসি রে ভাই, তুই উপরে থাক তুই নিচে কি করস, ফাইন আহ ফাইন না, ওয়েট ওয়েট ওয়েট, এত টিকি টাকা খেলতেছে কি লিগে, 1-1 খেলে মেলে বাইরে যেতেস, নাইস, এই ভুলটা কি এই সময় করা, আর বাচ্চি বাচ্চি না বাচ্চি নাই ভাই, শেষ মুহূর্তে গোল ডাকাইছি ভাই, শেষ মুহূর্তে কেমনে খেলাম এটা, পেলে ভাই পিএসজিতে এই গোল ঠেকাইছি তার উপর গায়ের উপর দে ভাই, ভ্যান ডাইকের গায়ের উপর দে উঠা যায় গোলটা দিল, ওটা কোনো কাজ ভাই, সিনিয়র একটা প্লেয়ার, চাইরা দিছি ভাই জামুন চাই কর, আর এ ভাই এ আই কবে তো ভালো খেলে আমি দেখি নাই, নাকি 5 মিনিটে কি এটা একটু গোল খাই দিবো, আরেকটা ফ্রাস্ট্রেশনে ভুগতাছি আমি, ডিলাইটো ডিলাইটো তো দেখি নাই আমি ম্যাচে,